যখনই আপনি ভালো কোনো কাজ শুরু করতে যান, আসলে বলে যে তুমি কি এটা পারবা বা তুমি এটা করতে পারবা। সো এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করেছি, সেটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে শুরু করে এমন অনেক জায়গা থেকে ছিল। হাই, মাই নেম ইজ মোহাম্মদ আদনান হোসেন অ্যান্ড আই অ্যাম দ্য ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান অফ ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন। সো ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন ইটস নন প্রফিট অর্গানাইজেশন, যারা হচ্ছে গিয়ে বাচ্চাদের এডুকেশন নিয়ে কাজ করে এবং তাদেরকে লাইফ স্কিল ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকে। সো আমরা শুরু করি 2010 জুন মাসে এবং 17 বাচ্চা ছোট্ট একটি বারান্দাতে। শুরু করার পিছনে আসলে খুব ছোট্ট একটি গল্প আছে, যে আমি একবার উইন্টার ক্লোথ ডিস্ট্রিবিউশন ক্যাম্পেইনে গিয়েছিলাম কুড়িগ্রামে। সেখানে জানতে পারি যে একটা বাচ্চা শুধুমাত্র 80 টাকা প্রতি সপ্তাহে পায় বলে সে স্কুলে যেতে পারছে না। তো সেই থেকে অ্যাকচুয়ালি আমার কাজ করা এই সেক্টরে আসা শুরু হয়েছিল। সো ইনিশিয়াল যে কাজটা ছিল, আসলে কখনো ভাবি নাই যে কোনো প্রতিষ্ঠিত স্কুল করব বা ফাউন্ডেশন করে মানে কোনো কিছু শুরু করব। সো আমাদের প্রথম যেটা ছিল যে জাস্ট বাচ্চাদেরকে পড়াতে চাই। সো সেই পড়ানো থেকে শুরু করে যখন দেখি যে আরও অনেক বাচ্চার রেসপন্স পাচ্ছি, ফ্যামিলিরা অনেক সাপোর্ট দিচ্ছে যে না ঠিক আছে ওদের বাচ্চারাও স্কুলে যাবে, তখন চিন্তা করলাম যে কেননা এটাকে খুব প্রতিষ্ঠিতভাবে করি যাতে আমরা সারা বাংলাদেশে কাজ করতে পারি। সো সেই থেকে আর কি ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের যাত্রা শুরু। সো আমি যখন শুরু করে আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, ডেভেলপমেন্ট সেক্টরের ব্যাপারে তেমন কোনো নলেজ ছিল না। সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা জিনিস ছিল যে আমি যেখানে বড় হয়েছি বা যেভাবে বড় হয়েছি, আসলে আমার কখনো ধারণা ছিল না যে যারা একটু লেস ফর্চুনেট বা আন্ডারপ্রিভিলেজ তাদের সাথে আসলে ডিল করতে হয় কীভাবে, তাদের সাথে কথা বলতে হয় কীভাবে, বা তাদেরকে যে আমরা এই এডুকেশনটা প্রোভাইড করছি ওরা অ্যাকচুয়ালি এটা ভ্যালু দিতে পারবে কি না। আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল ফান্ডিং, কারণ আমি যেই সময় শুরু করি সেই সময় আমার পকেট মানি হচ্ছে গিয়ে আমি সেটা ইউজ করতাম বাচ্চাদের পারপাসে, বাট তখন কিছু মানুষ ছিল যারা আমার কজের উপর বিশ্বাস করেছিল এবং সেভাবে তারাও খুব ছোট ছোট ফান্ডিং দিয়ে শুরু করে এবং বলে যে ঠিক আছে আমরা তোমাকে সাপোর্ট করতে চাই। বাট আমার জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন ছিল যেটা আমি ফ্যামিলি থেকে পেয়েছি, এম্প্যাথি যে বিষয়টা, ভ্যালুজের যে বিষয়টা, সেই জায়গাগুলোতে আসলে আমাকে ওভারকাম করতে অনেকখানি সহায়তা করেছে। কারেন্টলি IHF-এর এই মুহূর্তে 4 স্কুল আছে। আমরা 17 বাচ্চা নিয়ে শুরু করেছিলাম এবং এখন 350 বাচ্চা আমাদের স্কুলে আছে, যারা ফ্রি কস্ট অফ এডুকেশন পাচ্ছে, খাবার পাচ্ছে এবং মাঝে মাঝে আমরা তাদের হেলথ কেয়ারের ব্যবস্থা করে দিই। আইচে বিলিভ করে যে একটা বাচ্চাকে শিক্ষিত করাটাই সব কিছু না, তার বাবা মা বা তার ফ্যামিলিকে এম্পাওয়ার করাটাও অনেক জরুরি। সো দেখা যায় যে বাচ্চার ইনকামের উপরে ওরা অনেকখানি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তার কারণে ওরা বাচ্চাকে স্কুলে না পাঠিয়ে ওরা কাজে পাঠায়। সো আমরা সেই প্রবলেমটাকেই সলভ করছি মাদেরকে এম্পাওয়ার করে, যাতে তারা এই ক্রাফটিং স্কিলগুলো শিখে, তারা আর্ন করে এবং তাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে। সো দিস ইজ ওয়্যার প্রতিভা কামস ইন। সো প্রতিভা যে প্রজেক্টটা হচ্ছে, আমরা প্রতিভা থেকে এখন ডিফারেন্ট আর্টস এবং ক্রাফটস নিয়ে কাজ করি। আমাদের সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে প্রতিভার যে আমরা ডাইং আর্টগুলো নিয়ে কাজ করি, ফর এক্সাম্পল রিক্সা আর্ট। রিক্সা আর্ট যে একটা ইউনেস্কো হেরিটেজ, এটা যে আমাদের একটা হেরিটেজ, এই জিনিসটাকে আসলে তুলে আনার চেষ্টা আমরা করছি বিভিন্ন জিনিসের, লাইক আমরা যেগুলো রেগুলার ইউজ করি, যেমন আপনি টি সেট বলতে পারেন বা আপনার মোবাইল কভার বলতে পারেন বা আপনার জাগ বলতে পারেন, এটা হচ্ছে প্রতিভার সবচেয়ে স্পেশালিটি। আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করে যে আমি কীভাবে সাহায্য করতে পারি। বেসিক্যালি হেল্প করার বিষয়টা সবসময় আসে যে আমি ডিরেক্টলি একটা এনজিও করে বা একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন করে আমার করতে হবে এটা জরুরি না, যারা কাজ করছে তাদেরকে সাপোর্ট করলেই অনেকখানি প্রবলেম সলভ হয়ে যায়। সবাই মিলে যদি একসাথে কাজ করি, একই কজের কাজ করি, তাহলে আমার মনে হয় যে আমরা বাংলাদেশে যে প্রবলেমসগুলো আছে, যে ইস্যুসগুলো নিয়ে অন্যান্য এনজিওসগুলো কাজ করছে, তারা যদি সবাই কোলাবোরেট করে, আই গেস তখন আমরা সুন্দর জাতি উপহার দিতে পারবো। আমি জাতি এর জন্য বলছি কারণ আমরা যাদের জন্য কাজ করছি তারাই আমাদের ভবিষ্যৎ, এই বাচ্চারাই হচ্ছে গিয়ে আমাদের ফিউচার। সো তাদেরকে নিয়ে কাজ করা মানে বেটার বাংলাদেশকে নিয়ে কাজ করা।